আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো যারা আইস মাইনিং করেন, পাই নেটওয়ার্কের মতো একটা আইস স্ট্রং প্রজেক্ট আশা করি ভবিষ্যতে ভালো পেমেন্ট করবে। তো আইস যারা মাইনিং করেন তাদের জন্য গুড নিউজ হতে চলেছে। আপনারা যারা কেওয়াইসি ওয়ান কমপ্লিট করেছেন, কেওয়াইসি ওয়ান কমপ্লিট করা কিন্তু খুবই ইজি, আমি আপনাদের বলে দিই। কেওয়াইসি ওয়ান কমপ্লিট শুধু ফেস ভেরিফিকেশন, নিচে একটা মানুষের ডেমো আসবে, ওইটা যেভাবে যেভাবে করতে বলে ফেস ঠিক সেভাবে করলে ফেস ভেরিফিকেশন হয়ে যায়। তো এখন অনেকে ফেস টু ভেরিফিকেশন করতে পারেন না, অর্থাৎ কেওয়াইসি টু ভেরিফাই করতে পারেন না। তো এখানে যারা আইস মাইনিং করেন তারা তাদের মাইনিং অ্যাপসে গেলে এভাবে দেখতে পারবেন। মাইনিংয়ে যদি আমি ট্যাপ করি, তো ট্যাপ করার পরে এখানে কিন্তু কেওয়াইসি স্টেপ টু আইসে, তো এটা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে ঠিক এরকম একটা লেখা পাবেন, আপনাদের ভেরিফাই উইথ এক্স বা টুইটারে আপনারা ভেরিফাই করতে হবে। তো প্রথমে দেখেন কি বলতেছে, ওপেন এক্স অ্যান্ড সার্চ ফর অ্যাট দ্য রেট আইস ব্লক চেইন। এইটা আপনাদের আইস ব্লক চেইনের টুইটার অ্যাকাউন্ট সার্চ করতে হবে। তারপর দুই দুবার কি, ফাইন্ড দ্য পিন পোস্ট, হোয়াইস ইজ দ্য ফার্স্ট পোস্ট অন দ্য প্রোফাইল। মানে আপনারা পিন পোস্টটা খুঁজবেন এবং যেটা ফার্স্টে থাকবে প্রোফাইলে। তারপর তিন নম্বর দেখেন, লাইক রিপোস্ট উইথ কোট ইউজিং দ্য এক্স্যাক্ট টেক্সট বিলিভ, অর্থাৎ নিচের যে পোস্টটা আছে এটা কপি করবেন। কপি করে প্রথমে আপনার পিন পোস্টটা লাইক করবেন, তারপর রিপোস্ট করে কোটে ক্লিক করবেন। কোটে ক্লিক করে আপনারা এই যে কপি করা পোস্টটা আইস মাইনিংয়ের তাদেরকে মানে রিটুইট করতে হবে কপি করা পোস্টটা দিয়ে। তো এভাবে কীভাবে করবেন আমি আপনাকে দেখা দিচ্ছি। প্রথমে আপনারা ট্যাপ টু কপি পোস্ট করে নেবেন, ট্যাপ টু কপি টেক্সট, এটা কপি করলেন। কপি করে চলে যাবেন আপনারা টুইটারে। যদি আমি টুইটার ওপেন করলাম, টুইটার যদি ওপেন করে তো দেখেন এখান থেকে, তারপর টুইটারে আপনারা নিচে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, সার্চ বক্স, সার্চ বক্সে আপনারা সার্চ করবেন অ্যাট দ্য রেট আইস, আইস দিয়ে আন্ডার স্কোর আইস ব্লক চেইন উপরে দেখতে পাচ্ছেন। এই জিনিসটা অবশ্যই এখানে কিন্তু এই যে তাদের হ্যান্ডেল যেটা টুইটার হ্যান্ডেল বা ইউজার নেম এইটা নিশ্চিত হয়ে নেবেন, এটা কিন্তু আইস ব্লক চেইন আছে কিনা দেখে নেবেন এবং ভেরিফাইড দেখে নেবেন। তো এটাতে ক্লিক করব, ক্লিক করে দেখেন বন্ধু এখানে কিন্তু তাদের 1.1 মিলিয়ন ফলোয়ার, তাদের ফলোয়ার কিন্তু অনেক। তো আপনাদের যদি ফলো না থাকে এটা ফলো করে নেবেন, এতে করে আইসির আপডেট আপনারা দেখতে পারবেন। তো ফলো করার পর একটু স্ক্রল করবেন নিচে, নিচে আসলে এখানে দেখেন পিনড লেখা আছে, পিনড। এই পিনড আপনারা যে পিনড পোস্ট আছে এইটা জাস্ট আপনারা প্রথমে লাইক করবেন, লাইক বা লাভ রিয়েক্ট এটা আছে লাইক। দেওয়ার পরে এবার আপনারা রিটুইটে ক্লিক করবেন, রিটুইট দেখতে পাচ্ছেন, এই যে রিট্রিট। এবার কিন্তু কোট করতে বলতেছ, মনে আছে কোট, ওই কোটে ক্লিক করবেন আপনারা। কোটে ক্লিক করে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে আইসে মেনশন করে একটা পোস্ট করতে হবে। কিন্তু এখানে যে টেক্সট আপনারা কপি করে আনছেন, ট্যাপ টু কপি যে টেক্সট কপি করে আনছেন, ওটা জাস্ট পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করে দিলে দেখেন এই যে এখানে যদি আমরা দেখি যে ভেরিফাইং মাই অ্যাকাউন্ট আইস ব্লকস ইন উইথ দ্য নাইক নেম, এই নিক নেম কিন্তু আপনার ওই যে আইসের নিক নেমটা দেখাবে। তারপর লার্ন মোর অ্যাবাউট দ্য ডিসেন্ট্রালাইজ ফিউচার, দ্য আইস নেটওয়ার্ক ইজ বিল্ডিং, এভাবে অনেক কিছু লেখা থাকবে, হ্যাশট্যাগ দিয়ে লেখা থাকবে এবং মেনশন করা থাকবে আইস ডিসেন্ট্রালাইজ। এতে করে আপনারা টুইটারের পোস্টের উপর ভিত্তি করে আপনারা অ্যাকাউন্টটা কেওয়াইসি টু ভেরিফাই করে দেবে। তো যাই হোক, এখন আপনারা যেহেতু সব কিছু ঠিক আছে দেখে নেবেন এদের টিক চিহ্ন থেকে, ভেরিফাইং থেকে লেখা শুরু করে এবং লাস্ট পর্যন্ত ঠিক আছে কি না, এবার রিপোস্টে ক্লিক করবেন। জাস্ট রিপোস্টে ক্লিক করে একটু ওয়েট করবেন, এই যে ইওর পোস্ট ইজ সেন্ট। এবার দেখেন এই যে এখানে উপর থেকে অথবা আপনার প্রোফাইলে, আবার দেখেন এখান থেকে রিপোস্ট যখন হয়ে যাবে একবার টুইটারে পোস্ট হোমে চলে আসলেন, এই দেখেন এখানে কিন্তু আপনার পোস্টটা দেখতে পারবেন। অথবা আপনার প্রোফাইলে ক্লিক করবেন, যদি আপনার প্রোফাইলে ক্লিক করে এদের প্রোফাইল, এদের প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইল ক্লিক করার পর রিসেন্ট যে পোস্টটা এটা কিন্তু আইস মাইনিংয়ের পোস্ট, তো এই লিঙ্কটা কপি করতে হবে। তো লিঙ্কটা কপি করার জন্য একটু নিচে স্ক্রল করবেন এবং শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু এই যে কপি লিঙ্ক, এই লিঙ্কটা কপি করতে হবে। মোট কথা, আপনি যে পোস্টটা তাদের মেনশন দিয়ে করছেন এই পোস্টের রিপোস্ট, এই রিপোস্টের লিঙ্কটা এখানে সাবমিট করতে হবে। তো এখানে যদি যায় দেখেন এটা কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলছেন, এবার এখন কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করলাম এবং কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করলাম, এই যে পেস্ট দ্য লিঙ্ক উপরে দেখেন লেখা আছে, পেস্ট দ্য লিঙ্ক ইওর পোস্ট বিলিভ, অর্থাৎ নিচে আপনার যে লিঙ্কটা ওই লিঙ্কটা
পেস্ট করে দিতে হবে, মানে রিটুইটের লিঙ্ক। এখানে কিন্তু লেখা আছে, দেখেন পড়ে নিন, যে ভেরিফাই উইথ এক্স বাই দ্য, এখানে সব কিছু লেখা আছে। তো এখানে আপনাদের রিটুইটের পোস্টটা জাস্ট পেস্ট করে দিলেন এবং নিচে ভেরিফাইতে ক্লিক করলেন, নিচে ভেরিফাই, ভেরিফাইতে ক্লিক করলেন, দেখেন 120 সেকেন্ড এর ভিতরে আপনাদের ভেরিফাই দিয়ে দেবে। তো আমি জাস্ট একটু ওয়েট করি, দেখেন এখন আইস কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট, আশা করি দেখেন ভেরিফাই হয়ে গেছে, ভেরিফিকেশান কমপ্লিটেড, কেওয়াইসি ওয়ান এবং কেওয়াইসি টু ভেরিফাই হয়ে গেছে। এখন আপনারা কন্টিনিউতে ক্লিক করলে আপনারা মাইনিং করতে পারবেন। তো আইস কিন্তু স্ট্রং প্রজেক্ট, আইস যখন মাইনিং না হয় তখন কিন্তু এটার পরে এটার উপর ট্যাপ করে ধরে রাখলেই হয়ে যায়। অথবা আইস মনে করেন যে আপনার মাইনিং করতে ভুলে যাবেন কিংবা মাইনিং সেশন 12 ঘন্টা পার হয়ে গেছে, তখনও যদি আপনার এটা ট্যাপ করে ধরে রাখেন তখন থেকে আবার 24 ঘন্টা পর্যন্ত মাইনিং হয়। তো এখন দেখেন গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করতে বলছে। এই ওয়ালেট অ্যাড্রেসটা অবশ্যই আপনারা বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস আপনারা মেটামাক্স থেকে অ্যাড করে নেবেন, ট্রাস্ট ওয়ালেটের থেকে অ্যাড করলেও হবে, কিন্তু আপনাদের সবচেয়ে ভালো হয় মেটামাক্স থেকে অ্যাড করে নিলে। তো এখানে আপনারা সরাসরি ক্লিক করে আপনারা মেটামাক্স থেকে ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করে নেবেন। তো এখন মেটামাক্স থেকে কোন ওয়ালেট অ্যাড্রেস আনবেন সেটা আমি দেখা দিচ্ছি, আপনারা চলে যাবেন সরাসরি মেটামাক্স ওয়ালেটে। তো মেটামাক্স ওয়ালেটে উপরে আপনারা দেখতে পাবেন ইথারিয়াম মেইন নেটওয়ার্ক বা অন্য কোনো নেটওয়ার্ক দেখতে পারবেন, এখানে আপনারা বিএনবি স্মার্ট চেইন আনবেন। তো আমি এখানে ক্লিক করলাম, আপনারা এখানে সরাসরি ক্লিক করে নিচে দেখেন লেখা আছে এই যে বিএনবি স্মার্ট চেইন, আপনাদের যদি এখানে না থাকে আপনারা অ্যাড নেটওয়ার্কে ক্লিক করে বিএনবি স্মার্ট চেইন অ্যাড করে নেবেন। তো আমাদের তো অ্যাড আছে, আমি সরাসরি এখানে ক্লিক করলাম বিএনবি স্মার্ট চেইন, ক্লিক করার একটু পরে আপনারা এখানে দেখতে পাবেন উপরে বিএনবি স্মার্ট চেইন নেটওয়ার্ক লেখা আছে। তো এইখান থেকে যে ওয়ালেট অ্যাড্রেস আপনারা এই এখানে দেখতে পাচ্ছেন এটা জাস্ট কপি করে নেবেন, আমি এই যে বিএনবি স্মার্ট চেইন এটা জাস্ট কপি করে নিলাম। তো আপনারা এখান থেকে কপি, এখানে ক্লিক করলেই কিন্তু এখানে কপি হয়ে যাবে। তো এটা এখন কপি হয়ে গেছে, আমি সরাসরি যে বিএনবি স্মার্ট চেইন যে লেখা আছে এই ওয়ালেটে এইখানে আপনারা এখানে পেস্ট করে দেবেন। তো এখানে পেস্ট করার আগে কনফার্ম আসছে, কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করলে আপনারা এবার এখানে পেস্ট করে দিতে পারবেন। তো এখানে সরাসরি যে চেপে ধরে রাখে পেস্ট করে দিয়ে এই যে কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করবেন, আবার কনফার্ম আসলে কনফার্মে দিবেন, দেওয়ার পর একটু পরে আপনারা দেখবেন যে নিচে লোডিং হচ্ছে এবং কনফার্ম হয়ে গেছে। এইখানে এখন আপনার ওয়ালেটটা দেখতে পারতেছেন যে বিএনবি স্মার্ট চেইন অ্যাড্রেস লাস্টে 658E, আপনার চাইলে এখান থেকে দেখতে পারবেন যে 658E, অর্থাৎ আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা ঠিক আছে। তো এটা হচ্ছে আইস নেটওয়ার্কের মূল কার্যপ্রণালী। এই আইস নেটওয়ার্ক তারা যখন মেইন নেটে মাইগ্রেট করবে তখন কিন্তু আপনাদের এই যে ব্যালেন্স যেটা দেখতে পাবেন এখানে, যদি আমার এটা অন্য একটা অ্যাকাউন্ট, আপনাদের এখানে এই ব্যালেন্সটা আপনাদের ইথারিয়াম সরি বিএনবি অ্যাড্রেসে আপনাদের মেটামাক্সে দেখতে পারবেন। তো তারপর সেখান থেকে আপনারা ওকে এক্সে যখন লিস্ট হবে কিংবা অন্য কোনো এক্সচেঞ্জে লিস্ট হলে আপনারা সরাসরি উইথড্র করতে পারবেন, এবং এ টু জেড সব আমি হেল্প করবো ইনশাল্লাহ আপনাদের। আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং মেসেঞ্জার গ্রুপ সহ অন্য আমার পার্সোনাল যোগাযোগ করতে পারবেন, ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে জয়েন হয়ে দিতে পারবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।